তোমরা অনেকেই বলো না যে টাকার জন্য আমি এরকম ফাইজলামি নকশামি মানে লজ্জা ছাড়ার ভিডিওর মতো করছি টাকার জন্য টাকার জন্য তো আজকে তোমাদেরকে দেখাবো যে আমি এরকমটা করে কত টাকা ইনকাম করেছি প্রুফ সহকারে তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার স্ক্রিনের উপর আমি দিয়ে দিচ্ছি যে ওই ভিডিওটাতে প্রেগনেন্সির ভিডিওটা যেটা করেছিলাম সেখানে হাজারের উপরে কমেন্ট চলে এসছে শুধু একটাই কথা যে টাকার জন্য এরকম করেছো টাকার জন্য এরকম করেছো তো সত্যিই আমি কি টাকার জন্য এরকমটা করেছি নাকি মজা ছলে না নিজের অজান্তে এরকমটা হয়ে গেছে সেটাই তোমাদেরকে আজকে দেখাবো তো দেখো প্রথমত আমি বলেই দিয়েছি যে শব্দটা কমাও সরি যাই হোক তো হচ্ছে গিয়ে কথাটা বলছি যেটা তো আমি আগেই বলেছি যে আমি কোনো টাকা পয়সার জন্য আমি ওই ভিডিওটা করিনি কোনো ভিউজ পাওয়ার জন্য ভিডিওটা করিনি ভাইরাল হওয়ার জন্য একদমই ভিডিওটা করিনি ভিডিওটা মজার ছলে করেছিলাম ঘরেতে ছিল আমি বলেছিলাম যে প্রেগনেন্সির ব্যাপারটা যে আমি প্রেগনেন্সি কত মাসের প্রেগনেন্ট সত্যি প্রেগনেন্ট হয়েছি কি না সেই ভিডিওটাই আর কি তো ওই ভিডিওটা যে এত পরিমাণে ভাইরাল হয়ে যাবে আমি একদমই বুঝতে পারিনি তো ওখানে যখন আমি ওটা বলেছি সত্যি কথাটা যে দেখো আমি ওটা প্রেগনেন্স সত্যি প্রেগনেন্ট না ওটা জাস্ট মজার ছলে ভিডিওটা করেছি তারপর থেকেই মানে একদম কমেন্ট বক্সে শুরু হয়ে গেছে টাকার জন্য টাকার জন্য টাকার জন্য টাকার জন্য করছে। হেন তেন টাকার জন্য আমি দুটো ভিডিও পোস্ট করেছি আমি দুটো শর্ট ভিডিও পোস্ট করেছি কোনো ব্লগ ভিডিওতে আমি দেইনি তো দুটো শর্ট ভিডিও আমি তোমাদেরকে স্ক্রিনশট করে দেখাচ্ছি যে আমি কত টাকা অ্যাকচুয়ালি ইনকাম করেছি ওই ভিডিওগুলো থেকে তোমরা দেখলেই বুঝতে পারবে ভিউজ কিন্তু ওয়ান মিলিয়ন ভিউজ চলে কিন্তু এই যে দেখো একটা টাকা আসেনি জিরো জিরো ব্যালেন্স হয়ে আছে কারণ কি বলো তো ওটা হচ্ছে আমি ফেসবুক থেকে গানটা দিয়েছিলাম যে মিউজিকটা ছিল ওটা ফেসবুকের মিউজিক ছিল আর তোমরা যারা যারা ভিডিও ক্রিয়েট করো মানে ভিডিও যারা যারা পোস্ট করো তারা জানো যে ফেসবুকের কোনো মিউজিক দিলে ফেসবুক থেকে গান দিলে সেটা মনিটাইজ হয় না সেটা একদমই মনিটাইজ হয় না কেন হয় না মনিটাইজ আমি তোমাদেরকে বলছি মানে ফেসবুকের থেকে ভিডিও দিলে ফেসবুক মানে ওটা মনিটাইজ বন্ধ করে দেয় অনেক সমস্যা ওটা নিয়ে আমি অনেক ভুগেছি তোমরা যারা যারা ভিডিও করো তোমাদেরকে এটাই বলবো যে তোমরা ফেসবুক থেকে গানটা নিয়ে না শর্ট ভিডিওগুলো দিও না তোমাদের কোনো ইনকামই হবে না তোমরা অন্য জায়গা থেকে গান এনে দিয়ে দিও তবু ঠিক আছে কিন্তু ফেসবুকের গান ফেসবুকে পোস্ট করো না হয়তো এরকমটা মনেই হয় যে ফেসবুকের গান ফেসবুকে ছাড়লে কি অসুবিধা একদমই না ফেসবুকের গান ফেসবুকে দেবে সেটাতেই তোমার কপিরেট চলে আসবে কোনো ইনকাম তো হবেই না তো আমার দুটো ভিডিও একটা এক লাখের উপরে ভিউজ গেছে আর একটা ওয়ান মিলিয়ন মানে দশ লাখের উপরে ভিউজ গেছে একদম জিরো জিরো ব্যালেন্স হয়ে আছে তো এবার কথাটা হচ্ছে কি এটাই যে আমার যদি সত্যি ইনকাম করার কোনো ইচ্ছা থাকতো সত্যি যদি আমি টাকার জন্য আমি এই ভিডিওগুলো এরকমভাবে করতাম তাহলে আমি সেরকম ব্যবস্থা করে আমি কোনো মিউজিক বিনা মিউজিকে আমি ভিডিওগুলো পোস্ট করতে পারতাম বা অন্য জায়গা থেকে মিউজিক যে ভিডিওটা মিউজিকটা কপিরাইট দেবে না সেই মিউজিকটা এনেও আমি পোস্ট করতে পারতাম কিন্তু আমি ওই যে একটা কথা আমি আগে বলেছি এখনও বলছি আমার সেরকমটা কোনো ইচ্ছা ছিল না যে যাতে করে যে ভাইরাল হবো বা টাকা ইনকাম হবে অনেকগুলো টাকা পাবো সেই কারণে তো সেটা সত্যি আমাদের মানে হয়ে গেছে ভুল হয়ে গেছে ভুল মানে কি বলো তো ভুলও বলবো না কারণ এটা যে আমরা না বুঝে শুনে যে দিয়েছি সেটাও না আমরা যে মজার চলে দিয়েছিলাম এটাই আর কিছুই না তো তোমরা এরকমটা ভাবার কোনো দরকার নেই যে অনেক ভাবছো হয়তো অনেক অনেক টাকা ইনকাম করছি বা কিছু অনেক টাকা এই ভিডিওটা থেকে করে নিয়েছি একদমই না এই যে প্রুফ দেখে নাও বাস ঠিক আছে কমে